আচ্ছা এই জায়গাটা একটু খালি করেন না, এই জায়গাটা খালি না করলে পিছন থেকে শুনবে না। ওরে আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই ওই আলোচনা। এমন কঠিন সেই বিধান, মাই চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি। উম্মত বলে করি বেঞ্চিৎকার, পাপি উম্মত কে করিবে পার, পাপি উম্মত পাপিয়ম মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবিনে, পাপিয়ম মতকে করিবে পার, আর পাপিয়ম মত পাপিয়ম মতকে করিবে পার। বলবেন আবু বকর তুমি লও দোজখের খবর, দোজখে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের কানি, উম্মত রে করাও না আহার। ফুল সিরাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে, ফুল সিরাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার ধার, পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার। বাবা পরে আমার দয়াল নবী আমাদের মা ফাতেমা যিনি বেহেশতের সর্দার, ওনাকে ডাকবেন যে ওনার জন্য আমার উম্মতকে বাঁচাতে পারে কিনা। তারপরে তে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, বাঁচাও তুমি সন্তান মা তোমার, তা
তারপরে তে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, বাঁচাও তুমি সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলিবে হেসাই কিবরিয়া, আমার একটা আছে যে বিচার। হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, বাজু কাটা কেন গেল তার, পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার। আল্লাহ বলবেন ফাতেমা রে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার। আল্লাহ বলবেন ফাতেমা রে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার। ফাতেমা বলিবেন আল্লাহ চাই উম্মতের রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও ব্যস্ত বাজার। শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে, শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে, ভয় ভাবনা থাকিবে না আর, পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবিনে, পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার।